वेलकम बैक टू माय चैनल तुम्हारा देखो जोस्ना बेंगली ब्लॉग आज के एक नतून ब्लॉग नहीं तुम्हारे सामने चले कैमन आछो तुम्हारा गुड आफ्टरनून एखन बजे दुपुर 12:30 आज के 12:30 थे ब्लॉगटा स्टार्ट कर दिल तो कल के तो उपोस कर आज के दुपुर बेलाय तातारी करे लांचटा बनिए लांच करते बसे जाब तो आज के लांचे हबे कचुरमुखी पुईशाक এ ডাঠা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি আর পুঁইশাক দিয়ে মাছ দিয়ে একটা তরকারি তো দু রকম আইটেম বানাবো বেশি কিছু বানাবো না তো যাই হোক আজকে চলে এলাম তোমাদের সামনে গল্প করতে তাড়াতাড়ি করেই গল্প করে তারপরে কিচেনে যাব তো আজকে সকালবেলায় বেশি ভারী কিছু ব্রেকফাস্ট করিনি চা বানিয়েছিলাম আর হচ্ছে প্যানকেক বানিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি পুরো সমস্ত কাজ গুছিয়ে স্নান করে পূজো করে রেডি হয়ে চলে এসেছি দেখো নীলাঞ্জনার অনলাইন ক্লাস পরপর দুটো ছিল দুটো শেষ হলো নীলাঞ্জনা চলে এসেছে তোমাদের সাথে কথা বলতে হাই তো আজকে আবার খুব মেঘ করেছে মেঘলা মেঘলা ঘুমটো গরম দিয়েছে প্রচন্ড গরম লাগছে কালকে উপোস করেছি আজকে আর শরীরটা ভালো লাগছে না পুরো লাঞ্চ করে ঘুমিয়ে পড়ব আজকে টানা ঘুম দেব না হলে আর ভালো লাগবে না আজকেও আমাকে আমারও ঘুমের থেকে উঠতে খুব ভালো লাগছিল না মানে আমার ক্লাস ছিল 10টায় আমি উঠেছি 9টার দিকে 9:30 দিকে নীলাঞ্জনা তো উঠতেই চাইছিল না বলছিল আরো ঘুমাই আমি আজকে চোখ লেগেই আসবে চোখ আর আজকে খুলবে না এরকম মনে হচ্ছিল তো যাই হোক চলো এবার রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই দেখো আমি কিচেনে চলে এসেছি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে কচুরমুখি দিয়ে আর পুঁইশাকে ডাঠা দিয়ে কেটে নিয়েছি এটা দিয়ে মাছের তরকারিটা করব আর এদিকে যে পুঁইশাকের তরকারি হবে তার জন্য কচি কচি পাতাগুলো কেটে নিয়েছি রাতের বেলা খুব বেশি মাছের তরকারি খাই না ওই জন্য তিনটে মাছ করছি একবারেই আমাদের দুপুরের জন্য তো মাছ ভাজাগুলো হয়ে গেছে এবার আমি মাছ ভাজাগুলো নামিয়ে নেব পরিমাণ মতো লবণ আর অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদ খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এটাকে গরম জল বসিয়েছিলাম তরকারির মধ্যে কিন্তু গরম জল দিলে খুব ভালো হয় এবার আমি গরম জল অ্যাড করে দিচ্ছি জিরে বাটা আর মাছটা দেবো
আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। কচুরমুখীগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটাটা। এই দেখো কাঁচা জিরে বেটেছি, কাঁচা জিরেটা দিয়ে দিচ্ছি। এবার আমি আরো কিছুক্ষণের জন্য খুব ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। দেখো কিছুক্ষণ পর আবার ফিরে এলাম, কি সুন্দর কালার হয়েছে, মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। দেখো কচুরমুখীগুলো কি সুন্দর গলে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিই। দেখো কচুরমুখী উষাকে দেখা দে, মাছের তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিয়েছি, সরি জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি হলুদ দিয়ে দেব। এবার এইটা একটু ভালো করে ফুটলে, এটার মধ্যে অ্যাড করে দেব আমি কেটে রাখা পুঁইশাকগুলো। দেখো জলটা ফুটছে, এবার এর মধ্যে আমি কেটে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু লঙ্কা দেব, লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। দেখো এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। পুঁইশাকগুলো দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেব। দেখো ওটা নামিয়ে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে একটুখানি মাছ ভেজে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সামান্য একটু রাঁধুনি। সামান্য একটু রাঁধুনি অ্যাড করে দিলাম, আর দেব রসুন থেঁতো করা। এটা কিন্তু কোচানো না, বাটাও না, এটা ছাড়িয়ে ভালো করে থেঁতো করে নিয়েছি। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা পুঁইশাকটা অ্যাড করে দিই। এবার এটা কিছুক্ষণ ফুটবে, একটু শুকনো শুকনো হলে নামিয়ে দেব। তাহলে এটা হয়ে যাক, একেবারে তোমাদের সাথে লাঞ্চ টেবিলে গিয়ে আবার কথা বলবো। দেখো আমার ভাত তরকারিগুলো পুরো রান্না হয়ে গেছে। এখন হঠাৎ নীলাঞ্জনা বলছে, মা সি বিচে গেলে আমরা যেরকম করে পমফ্রেট ফ্রাই খাই, তুমি আমাকে ওইভাবে পমফ্রেট ফ্রাই করে দাও। তো আমার রান্না হয়ে গেছে, তার মধ্যে আবার আমি পমফ্রেট ফ্রাই করতে চলে এসেছি। এটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছখান দিয়ে আমি অল্প অল্প করে ফেড়ে নেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এই যে এইভাবে ফেড়ে নিয়েছি। এবার এই এই পাশটাও আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখো দুপাশ আমি সমান করে কেটে নিলাম। এটাও কেটে নিলাম।
मध्य एड कर देव लेबूर रस खूब भालो करे लेबूर रस एड कर दीची भालो करे दुपाश माखिए नेब दुटो पास खूब भालो करे माखिए नियेछि एबार आमि एर मध्ये एड कर देव आमचूर पाउडार आमचूर पाउडारटा दिए आबार भालो करे आमि माखिए नेब आमरा किन्तु जखन समुद्र एलाकाय घुरते जाई सी बीचे गेले একটু কমপ্লিট ফ্রাই খাই খুব ভালো লাগে খেতে এবার এর মধ্যে আমি দেব কাশ্মীরি রেড চিলি পাউডার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু চিলি সস খুব ভালো করে মাখিয়ে নেব এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি দেখো আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি তেল বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা পমফ্রেট গুলো দিয়ে দেব দারুণ লাগে এভাবে যদি ফ্রাই করা হয় পুরো একদম চিলিতে যেভাবে বিক্রি করে ঠিক সেই রকম টেস্ট লাগে তো আমরা তো কবে আর যেতে পারবো ঘুরতে বুঝতেই পারছি না কতদিন হয়ে গেল যাওয়াও হয়নি সেই স্বাদ একটু বাড়িতে দেখো মাছগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি কমপ্লিট মাছ খাওয়া কিন্তু খুব ভালো সামুদ্রিক মাছ খাওয়া দরকার আছে তো হয়ে গেছে আমার মাছটা ফ্রাই করা ফিশ ফ্রাই করা হয়ে গেল এবার আমি এটা নামিয়ে নিচ্ছি দেখো এটা নামিয়ে নিয়েছি এবার এর উপরে আমি আর একটু লেবুর রস আর একটু বিট লবণ ছড়িয়ে দেব দেখো নীলাঞ্জনা বলছে আগে আমি ফিশ ফ্রাইগুলো খেয়ে নিই তারপর আবার লাঞ্চ করব সেই জন্য বসে গেছে গরম গরম কমপ্লিট ফ্রাই নিশ্চয় তুমি লেমন জুস দিয়েছো একদম আমি যেন ওর সময় সি বিচে গেলে মাকে বলি মানে যে মা কিনে দেবে মা দেয় এরকম পুরো পারফেক্ট হয়েছে আজকে পুরো পারফেক্ট এরকমই খাই আমি আর আজকে আমি ভালোভাবে খেতেও পাচ্ছি না কারণ আমার এপাশে দুটো মানে একটা দাঁত পড়ে গেছে এপাশেও সে তার কারণে আমি কিচ্ছু খেতে পাচ্ছি না জায়গায় ওর ভিতরে ঢুকে নীলাঞ্জনার এখন খাওয়ার প্রবলেম হয়ে গেছে ঠিক আছে তাহলে সেদিন বলছি আমার আর খাওয়া হবে না মনে হয় এবার মনে হয় উপোস থাকতেই হবে তাই বলছি নীলাঞ্জনা ফিশ ফ্রাইটা খেয়ে নি পরে আবার লাঞ্চ টেবিলে কথা বলবো দেখো লাঞ্চ করতে চলে এসেছি এটা হচ্ছে পুঁইশাক দিয়ে মাছ দিয়ে একটা তরকারি কচুরমুখী মাছ দিয়ে তরকারি এর ভেতরে পুঁইশাকের ডাঁটা দিয়েছি খুব টেস্টি হয় আমি কিন্তু কচুরমুখী রেসিপি অনেকগুলো দিয়েছি এক এক দিন এক এক রকম করে একরকম কিন্তু দেখায়নি তো খুবই ভালো লাগে
আমরা লাঞ্চটা করে নিই, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। দেখো সন্ধ্যাবেলা আমি মুড়ি পোলাও টাইপের বানাচ্ছি, তো এর ভেতরে লঙ্কা পেঁয়াজ ডিম দিয়ে ভালো করে পোলাওয়ের মতো করে বানালাম। এটা দিয়ে আজকে সন্ধ্যাবেলা আমাদের টিফিন হবে। দেখো নামিয়ে দিয়েছি, তো এগুলো এখন নীলাঞ্জনা আমি টিফিন করব, তারপর নীলাঞ্জনা পড়বে। গুড ইভিনিং, সন্ধ্যাবেলা চলে এসেছি, পুরো ফ্রাই মুড়িগুলো খাওয়া হয়ে গেছে। এবার তোমাদের সামনে চলে আসলাম একটু কথা বলতে। তো আজকে কিন্তু সমুদ্রের মানে পাড়ে যেভাবে পমফ্রেট ফ্রাই আমরা খেয়ে থাকি ঠিক সেইভাবেই কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। খুব টেস্ট হয়েছে, ওর থেকে বেটার টেস্ট পেয়েছি, কারণ অত কিছু দিয়ে হয়তো ওনারা ভাজেন না। যাই হোক, খুব ভালো লেগেছে আজকে পমফ্রেট ফ্রাইটা। আর এখন যে মুড়িটাকে আমি ফ্রাই করলাম সন্ধ্যাবেলার জন্যে, সেটাও কিন্তু বেশ সুন্দর টেস্ট খেতে। আমরা প্রায় মাঝে মাঝে বানাই, কারণ নীলাঞ্জনা খুব ভালো খায় সেই জন্যে। তো আজকে সারাদিন বেশ ভালোই টেস্টি টেস্টি খাবার খাওয়া হলো। আর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দুপুরের পর থেকে, টুপ টুপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টিটা হচ্ছেই, কমছে না একবারে। একবার মাঝে একটু বেশি হচ্ছে, আবার ছিটে ফোটা পড়ছে। তো আজকে ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এবার আমি নীলাঞ্জনাকে পড়াতে বসাবো, টিফিন হয়ে গেছে। আর আজকের হচ্ছে ডিনারের জন্যে তেমন কিছু বানাবো না, কারণ ভাত আজকে রয়ে গেছে অনেকটা, তো রাত্রে ভাত খায় না ন্যাচারালি। তো দেখা যাক, সিম্পল হয়তো কিছু বানিয়ে নেব, সেই জন্যে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আবার পরবর্তী ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই।